কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। শিক্ষার আলো এইচএস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমার প্রিয় ছাত্রছাত্রী ও আমার চ্যানেলের হাজারো হাজারো দর্শক বিন্দুদের আরও আমি আর একটা নতুন ভিডিও উপহার দিতে চলেছি এবং ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে। কেমন মজাদার? হয়তো বলবো যে স্যার হয়তো একটু বাড়িয়ে বলছে বা একটু স্যার কীভাবে বলছেন না, আমি মোটেও বাড়িয়ে বলছি না। আমি আজকে যে ভিডিওটি তোমাদের জন্য এনেছি বা আমি এখন যে ভিডিওটা আলোচনা করতে চলেছি, একদম আমার দৃঢ় বিশ্বাস তোমরা 80% আজকে নতুন কিছু শিখবে। আমি 20% বাদ রাখছি, এমন এমন ছাত্রছাত্রী বা আমার দর্শকবৃন্দ আছে দেখবে হয়তো তোমরা 100% আজকে নতুন কিছু শিখছো, একেবারে নতুন কিছু। তো দেখো আমি কি বিষয় নিয়ে এসেছি। আমি এর আগে একটা বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি তোমার আমাদের শরীরের 206খানা অস্থি বা হাড়ের নাম নিয়ে। আমি এই 206খানা হাড়ের নাম আগে বলে দিয়েছি এবং আজকে আমি যেটা আলোচনা করতে চলেছি যে বিভিন্ন, এখানে দেখো উপরে হেডিংটা লেখা আছে যে বিভিন্ন হাড়ের উপনাম, যে 206খানা হাড় আছে তাদের কিছু কিছু উপনাম আছে, সেই উপনামগুলো কি কি। যেমন ধরো আমি বলছি যে আমাদের যে 206খানা হাড়ের মধ্যে কোথায় কোথায় আছে বা কি কি নাম, এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তো এখন শুধু জানবো যে সেই হাড়ের নাম উপনামগুলো কি কি, মানে একটা হাড়কে আর অন্য কোনো নামে ডাকে কি না বা জানা যায় কি না, ঠিক আছে? তো চলো বন্ধুরা শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমি ঠিক যেভাবে যেভাবে বলছি তোমরা এভাবে নোটবন্দি করে রাখো, ডায়েরিতে লিখে রাখো। এগুলো খুবই দরকার এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় আসবে 100% আসবে এগুলো, বা এই ধরনের প্রশ্নগুলোই পড়ে, ঠিক আছে? আর আমার এই শিক্ষার আলো এইচএস চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ার করবে আর তাদেরকে এই ভিডিওগুলি বা আমি যে প্রশ্নগুলি আলোচনা করছি এইগুলো তাদেরকে জানার একটা সুযোগ করে দাও, ঠিক আছে? তো চলো বন্ধুরা শুরু করা যাক। আজকের আমি 206খানা হাড়েরই উপনাম নিয়ে সম্ভব নয় একটা ভিডিওতে আলোচনা করা। তো কি করেছি আমি, আজকে প্রথম 15খানা মানে আমাদের এই মুখমণ্ডল, মাথা এবং এই পর্যন্ত যে হাড়গুলো অবস্থান করে আছে সেই হাড়গুলো থেকে আমি 15খানা বেছে নিয়েছি এবং সেই 15খানার উপনাম আমি আজকে আলোচনা করে দেবো আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমি বাকি হাড়গুলো নিয়ে আবার তাদের উপনামগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? তো আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি যে আমার ভিডিওগুলি একটা লিঙ্কের মধ্যে পেতে গেলে তোমাদেরকে একটা জিনিস করতে হবে। তোমরা ভিডিওটা দেখছো, ভিডিওটার নিচে দেখবা, একদম ভিডিওটার নিচেই লেখা আছে হ্যাশ চিহ্ন হেলাল শেখ 13। ভালো, আবার বলছি, ভিডিওটার নিচে দেখবা লেখা আছে সবুজ কালারের হ্যাশ চিহ্ন নিয়ে ছোট হাতে দেখবে HELAL, হেলাল SAIKH, হেলাল শেখ নিয়ে 13। ওখানে তোমরা ক্লিক করে দাও। ওখানে ক্লিক করার পরে দেখো আমি যত ভিডিও আপলোড করেছি সবগুলো তোমরা একেবারে সিরিয়াল হয়েছে পরপর পেয়ে যাবে, ঠিক আছে? তো যারা 206খানা হাড়ের নাম এখনো পর্যন্ত জানো না তারা ওখান থেকে দেখে নিও ভিডিওটা। তো চলো শুরু করে যাক আজকের সেই উপনামগুলো নিয়ে, খুবই মজাদার মজাদার উপনাম। দেখো ফ্রন্টাল, ফ্রন্টাল হচ্ছে একটা হাড়ের নাম, এটা আগে আলোচনা করেছি। আমি আজকে হাড়ের নাম নিয়ে কিচ্ছু বলছি, আমি ডাইরেক্ট শুধুগুলো আলোচনা করছি। ফ্রন্টাল, ফ্রন্টালটাকে ফোরহেড বোন বলা হয় বা কপালস্থি, ফোরহেড বোন বা কপালস্থি বা সম্মুখস্থি, এতগুলো ওর উপনাম, ঠিক আছে? পরীক্ষায় তোমার আমাদের কেউ যদি ধরে যে আমাদের কপালস্থি কোনটাকে বলা হয়, কোনটা, ওই যে লিখে দিয়েছে ফ্রন্টালটাকে যেটা এটাকে আছে, ঠিক আছে, এখানে আছে, বেশ, ঠিক আছে। তারপরে চলো 2 নম্বর হচ্ছে প্যারাইটাল, প্যারাইটাল হচ্ছে বিহাইন্ড ফ্রন্টাল বোন, প্যারাইটাল অস্থিকে বলা হয় বিহাইন্ড ফ্রন্টাল বোন। তারপরে চলে এসে 3 নম্বরে অসিপিটাল, অসিপিটালকে বলা হয় ক্রেনিয়াল ফ্লোর, ক্রেনিয়াল ফ্লোর, অসিপিটালকে বলা হয় ক্রেনিয়াল ফ্লোর বা মস্তিষ্ক বা করোটির মেঝে। ফ্লোর মানে কি, ছাদ বা মেঝে বা এরকম কিছু একটা, বা তলা এরকম আমরা কিছু একটা বলে থাকি, ঠিক আছে? তো ইংরেজি আমি ইংরেজি নামটা করে দিয়েছি কেন, যাতে তোমরা ইংরেজি, আমি বাংলাতে বলে দিচ্ছি ঠিকই কিন্তু ইংরেজি নামগুলো তোমরা জেনে রাখবে, ঠিক আছে? তারপরে দেখো নাসাল, নাসালকে নাখের ব্রিজ বলা হয়। তোমরা যদি বলা হয় কোন অস্থিকে নাখের ব্রিজ বলা হয়, নাসাল, একেবারে সুন্দর করে তোমরা খাতায় নোটবন্দি করে রাখো, দেখতে থাকো ভিডিওগুলি। এর পরবর্তী ভিডিওতে আমি আরো মজাদার মজাদার যত বাকি হাড়গুলো নিয়ে আমি আলোচনা করব, তো তোমরা এইটা দেখতে থাকো। নেক্সট 5 নম্বর ম্যাক্সিলারি, ম্যাক্সিলারিকে জবন বলা হয় বা হনাস্থি, জবন বা হনাস্থি, হ মধ্য নয় বয় আকার দন্ত সয়ত হয়েছে হনাস্থি বা জবন,
ঠিক আছে, জবন বা আরেকটা দেখো চপ বন, চপ চপ বন, চপ মানে কি চপ বা জ মানে হচ্ছে চোয়াল, তাহলে এটাকে আমি বাংলাতে লিখেছি চোয়ালের হাড় বা চোয়ালের অস্থি, যেন কোন রকমের প্রশ্ন না থাকে আমি বাংলা ইংরেজি একদম সুন্দর করে লিখে দিয়েছি শুধু তোমাদের জন্য। নেক্সট ছ নম্বর জাইগোম্যাটিক, জাইগোম্যাটিকে বলা হয় চিক বোন, চিক বোন, জাইগোম্যাটিকে বলা হয় চিক বোন বা গালের অস্থি, চিক বোন বা গালের অস্থি, গাল কোথায় আছে আমি দেখাচ্ছি না, তোমরা সবই জানো। ম্যান্ডেবল, ম্যান্ডেবলকে বলা হয় লোয়ার জ বোন, মানে লোয়ার মানে নিচে, জ বোন মানে কি চোয়ালের অস্থি, তাহলে নিচে চোয়ালের অস্থি, তাহলে ওটা নিশ্চয়ই উপরে চোয়ালের অস্থি ছিল, তাই না? এটা যদি লোয়ার জ বোন বলে তাহলে আপার জ বোন বলা হবে, এগুলো এগুলো বুদ্ধি খাটিয়ে করে নিতে হয়, ঠিক আছে। তারপরে চলে এসো আট নম্বরে ল্যাক্রিমাল, ল্যাক্রিমালকে বলা হয় মুখমণ্ডলের থিন অস্থি বা পাতলা অস্থি, পরীক্ষা যদি পড়ে যে মুখমণ্ডলের পাতলা অস্থির নাম কি ল্যাক্রিমাল, কত সহজে তোমরা জেনে যাবে, যেটা বলা হয় থিন বোন বা পাতলা অস্থি, এটা কিন্তু মুখমণ্ডলের, ঠিক আছে। নেক্সট ন নম্বর ইনফেরিয়র কঙ্কা, ইনফেরিয়র কঙ্কা, ইনফেরিয়র কঙ্কাকে কি বলা হয় থিন স্ক্রোল বোন, থিন স্ক্রোল বোন, থিন স্ক্রোল বোন মানে হচ্ছে পাতলা পাকানো অস্থি, এরকম যদি আমি বাংলা করি তো এরকম হবে পাতলা পাতানো অস্থি, এটা পাকানো অস্থি কিন্তু এটা মুখমণ্ডলে। নেক্সট চলে এসো দশ নম্বরে স্টেপিস, স্টেপিস অন্তঃকর্ণে আছে স্টেপিস ইনকাস ম্যালিয়াস, এটা আমরা নাম শুনেছি স্টেপিস, এটাকে বলা হচ্ছে রেকাব অস্থি, রেকাব অস্থি, স্টেপিসকে রেকাব অস্থি, ইনকাসকে বলা হয় নেহায় অস্থি, ইনকাসকে বা অ্যানভিল, অ্যানভিল বা নেহায় অস্থি, আর ম্যালিয়াস, ম্যালিয়াসকে বলা হচ্ছে হ্যামার অস্থি বা হাতুড়ি অস্থি, ভালো করে একদম হাতুড়ির মতো দেখতে বলে হয়তো হাতুড়ি অস্থি, ঠিক আছে। নেক্সট চোদ্দ নম্বর, চোদ্দ নম্বরে চলে এসো, বারো নম্বর হয়ে গেল ম্যালিয়াস, হ্যাঁ ইনকাস স্টেপিস ইনকাস ম্যালিয়াস তিনটি হয়ে গেল। তেরো নম্বরে স্টারনাম, স্টারনামকে বলা হয় বক্ষাস্থি বা ব্রেস্ট বোন, ব্রেস্ট, ব্রেস্ট মানে এই যে বক্ষ, বক্ষ অস্থি, ঠিক আছে। আমি লিখে দিয়েছি দেখো ব্রেস্ট বোন, স্টারনামকে বলা হয় ব্রেস্ট বোন বা বক্ষাস্থি, আর একটা বলা হয় ফ্ল্যাট ড্র্যাগার শেপড বোন, ফ্ল্যাট ড্র্যাগার শেপড বোন, ঠিক আছে। ইংরেজি টার্মগুলো মনে রাখবে, পরীক্ষায় পড়লে ইংরেজিতে এইভাবেই পড়বে। আর এই ধরনের নাম আমি দেখো প্রথমে একটা কথা বলেছিলাম যে আজকে হয়তো তোমরা, বিশেষ করে আমার ছাত্রছাত্রী বা আমার দর্শকবৃন্দকে বলছি, তোমরা হয়তো আজকে আমি বলেছিলাম যে এই ভিডিওতে দেখার মানে এই ভিডিওতে আমি যা আলোচনা করছি তার 80% তোমাদের অজানা। এখন তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এই ঠিকানো হয়তো 100% আমাদের অজানা ছিল, যে এই হাড়ের নাম এই জিনিসগুলো হয় এটা আগেও আমরা জানতাম না, ঠিক আছে। আমি এই নিয়ে পুরো 200 ছকানা হাড়েরই উপনাম নিয়ে আলোচনা করে দেবো আগামী ভিডিওতে, তোমরা দেখতে থাকো। নেক্সট চোদ্দ নম্বর ফলস রিবস, 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 রিবস মানে হচ্ছে পাঁজর, এই পাঁজরের ভাগ আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে, টু রিবস ফলস রিবস, এই ফলস রিবসটাকে আর একটা বলা হয় ফ্লোটিং রিবস, ফ্লোটিং রিবস, ফ্লোটিং রিবস, ফ্লোটিং রিবস বাংলাতে বলা হয় ভাসমান স্পঞ্জর অস্থি, ভাসমান স্পঞ্জর অস্থি। পনেরো নম্বর ভাটিব্রা, ভাটিব্রা, ভাটিব্রাকে কী কী নামে রাখা হয়, এখানে ভাটিব্রাকে কেউ বলে ভাটিব্রাল, ঠিক আছে, যে যেভাবে বলুক না কোনো সমস্যা নাই। একদের কী কী বলা হয় দেখো কশেরুকা, কেউ আবার হ্যাঁ ভাটিব্রাল কালাম এটাও তোমরা শুনতে পারো, কশেরুকা, মেরুদণ্ডাস্থি, এস আকৃতির অস্থি এবং এস আকৃতির অস্থি। তো এই ছিল বন্ধুরা আজকের পনেরোখানা হাড়ের মানে একদম প্রথম দিককার উপরের ঊর্ধ্বাংশের প্রথম দিককার পনেরোখানা হাড়ের উপনাম। পরবর্তী ভিডিওতে আমি বাকি হাড়গুলোর উপনাম নিয়ে আলোচনা করব, ততক্ষণে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ, ভালো থেকে সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, লাইক করো এবং কমেন্টে লিখে পাঠাও, কমেন্টে লিখে পাঠাও যে এইগুলো কি সত্যি তোমরা আগে জানতে, আচ্ছা এর মধ্যে থেকে কোনখানা তোমাদের অজানা ছিল, হ্যাঁ এইভাবে যদি কমান্ড লিখে পড়ে দেখবে হয়তো সবগুলো তোমাদেরকে লিখতে হচ্ছে, হ্যাঁ দেখবে হয়তো 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 অনেকেই হয়তো যারা পড়াশোনা করে বা যুক্ত আছে তারা অবশ্যই নামগুলো জানে। আমি এ নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আমি সমস্ত হাড়গুলোর উপনাম নিয়ে আমি আলোচনা করব, ভালো থেকে সুস্থ থেকো, আবার আসছি আমি নতুন কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো পর্বে দেখা হবে, বাই, ভালো থেকো সুস্থ থেকো।